চন্ডীদাস আর রাজকিনীর অমর প্রেম কাহিনী প্রেম ভালোবাসা চায় না রাজার রাজ্য চাই বন্ধু আর মন লাইলি মজনু প্রেম করেছে নয়রে এস এসকে টানেতে তারা লাভ করেছে খোদা পিড়িতে নাই জাতিকুলমান ভেদ ধর্মাধর্মে যেমন চন্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে চন্ডীদাস এক মন্দিরের পুরোহিত ছিলেন আর রজকিনী ছিলেন এক ধোপার মেয়ে একদিন চণ্ডীদাস রাস্তা দিয়ে যাওয়ার পথে রজকিনীকে দেখে মাটির কলস নিয়ে হিমালয় পর্বতের দিকে যাচ্ছেন চণ্ডীদাস প্রথম দেখাতেই রজকিনীকে ভালোবেসে ফেলেন তাই চণ্ডীদাস রজকিনীর পেছনে পেছনে গেলেন রজকিনী যে ঘাটেতে পানি আনতে যায় চণ্ডীদাস রজকিনীকে দেখার আশায় সেই ঘাটে একলা বর্ষী বায় চণ্ডীদাস রজকিনীকে মুখ খুলে কিছু বলতে পারেনি রজকিনীকে দেখে দেখে চণ্ডীদাস বারো বছর একা বর্ষি বেয়ে কাটিয়ে দিলেন হঠাৎ করে একদিন রাজকিনি চণ্ডীদাসকে বলে কি মাছ ধরেছ ঠাকুর বল দেখি আমায় কত বছর যাব তুমি এই ঘাটে বর্ষি বাও কি মাছ ধরেছ ঠাকুর এমন শুকনা পুকুর রজকিনি শোনো আমি বলছি তোমায় বারো বছর পর আজ প্রথম আমার বড়শিতে একটা মাছ ঠুকুর দিল রজকিনি চালাক ছিল সব বুঝতে পেরে গেছে আর রজকিনী বলে কি বললা ঠাকুর তুমি কি শুনাইলে আমায় আমার মন প্রাণ সব কাড়িয়া নিল তোমার কথায় তোমার এই কথায় আমি পাগল হয়ে যাব তুমি আমায় এত ভালোবাসো আগে কেন বলনি প্রাণীর বন্ধু আগে কেন বলনি আমায় এরই মধ্যে দুজনের মধ্যে খুব ভাব হয়ে যায় দুজনের মধ্যে খুব ভালোবাসা তৈরি হয় প্রতিদিন তারা দেখা করে কথা বলে একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না একদিন রজকিনি ভালোবাসার টানে চণ্ডীদাসের জন্য একটি কই মাছ ভাজি করে নিয়ে আসে আমি এই ভাজা কই মাছ ঠাকুরকে দিব ঠাকুরই এই কই মাছ পেয়ে খুব খুশি হবে ঠাকুর আমি তোমাকে অনেক ভালোবাসি কই মাছ নিয়ে রজকিনি পুকুর পাড়ে আসে কই মাছ ঠাকুরকে দিয়ে বলে ঠাকুর নাও এই কই মাছ নাও আমি তোমার জন্য ভাজি করে নিয়ে আসছি তুমি এটা তোমার মাটির ঘটিতে করে নিয়ে যাও কেউ যেন না দেখে বাড়িতে নিয়ে মজা করে খাইও আর ঠাকুর কথা দাও আমায় তুমি আমায় ছেড়ে কখনো যাবে না আমি তোমায় ছাড়া এই পৃথিবীতে একদিনও বাঁচতে পারবো না তুমি কথা দাও আমায় কোনো দিনও আমায় ছেড়ে যাবে না কথা দিলাম রজকিনি কথা দিলাম তোমায় তুমি ছাড়া এই পৃথিবীতে আমি একদিনও বাঁচতে পারবো না তুমি হিনা এই পৃথিবীতে আমি একদিনও থাকবো না আমি তোমাকে অনেক ভালোবাসি রজোকিনী তোমাকে না বেলে আমি একদিনও বাঁচতে পারবো না ঠিক আছে বন্ধু যাও তাহলে আজ আবার দেখা হবে এই বলে চণ্ডীদাস বাড়ির দিকে রওনা দিল যাওয়ার পথে এক দুষ্ট ছেলে রাস্তায় বসেছিল চণ্ডীদাসকে দেখে জিজ্ঞেস করলো ঠাকুর কেন চঘটিত করে তাজা কই মাছ আনছি বাজার থেকে দেখার কিছু নাই তাহলে এবার ছাড়ো আমায় ছাড়ো আমায় বাড়ি চলে যাই না দেখালে যেতে দেব না এ বলিয়া দুষ্ট ছেলে ঘটি টানাটানি শুরু করল টানাটানির এক পর্যায়ে ঘটি মাটিতে পড়ে ভেঙে যায় চণ্ডীদাস মনে মনে অনেক ভয় পেয়ে যায় মনে মনে বলে মিসা কথা কইয়া বুঝি এবার ধরা খেয়ে গেলাম কি হবে আমার আমি এখন কি করব। ঠিক তখনই চন্ডীদাস দেখতে পেল একটা কই মাছ লাফাচ্ছে ভালোবাসার টানে যখন ভাজা তাজা হয়ে যায় কৈমাছ চন্ডীদাস করতে করতে সব জানাজানি হয়ে যায় তাই রজকিনীর বাবা তার বিয়ে ঠিক করলো অন্য ছেলের সাথে সমাজের চাপে চণ্ডীদাস আর রজকিনী দেখা করার নিষেধ ছিল যখন রজকিনীর বিয়ে হয়ে যায় সে তার স্বামীর ঘরে চলে যাচ্ছে রজকিনীকে দেখার জন্য চন্ডীদাস রাস্তায় যায় চণ্ডীদাস রাস্তায় একটি বড় বটগাছ দেখতে পায় যেহেতু সমাজের চাপে তাদের দেখার বারণ ছিল তাই চণ্ডীদাস বটগাছে উঠে যায় রজকিনীকে দেখার আশায় নিচে দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায় আর উপর থেকে চণ্ডীদাস তাকিয়ে থাকে রজকিনীর দিকে আর চোখের পানি ছাড়তে থাকে আর মনে মনে বলে তুমি বোঝলা না রজকিনি আমি তোমায় কত ভালোবাসি এবার আস্তে আস্তে রজকিনী দূরে চলে যায় চণ্ডীদাস আর দেখতে পায় না তখন চণ্ডীদাস রজকিনীকে শেষ দেখা দেখবে বলে বটগাছের মাথাতে উঠল গাছের কাঁচা ডালে ভর মানে না চণ্ডীদাস পড়ে গেল মাটিতে সাথে সাথে চণ্ডীদাসের প্রাণ পাখি গেল উড়ে চণ্ডীদাস মারা গেল রজকিনি যখন শুনতে পেল তার প্রাণীর বন্ধু মারা গেছে তখন তার স্বামীর কাছে বলে স্বামী গো আমার এক বাল্য বন্ধু গিয়েছে মরে আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই এ জীবনের তরে স্বামীর আদেশ লইয়া রজকিনি চণ্ডীদাসকে দেখতে শ্মশানে আসে এসে দেখে চণ্ডীদাস চিতার মধ্যে আগুনে পড়তেছে রজকিনী কাঁদো কাঁদো কলায় বলে চণ্ডীদাস তুমি নারীর বেদনা বুঝো না তুমি বুঝো না নারীর জীবন একটা কাঁটার জীবন বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না বন্ধু 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 রজকিনি বন্ধু 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 বলে জাপ দিল আগুনে এক মরণে দুইজন মরল প্রেমেরই কারণে এভাবেই শেষ হল চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী আর এই ভালোবাসার কারণে তারা চির অমর হয়ে রইল আমাদের মাঝে হ্যালো বন্ধুরা আমাদের এই গল্পটি কেমন হলো তা আমাদের কমেন্ট করে জানাবেন যদি নতুন কোনো কাহিনী শুনতে চান জানতে চান দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনাদের প্রতিটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য